ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কখনোই ভোলা যায় না। দিন যায়, মাস যায়, বছর যায়, তবুও প্রিয় মানুষটিকে ভোলা যায় না। যদি আপনি সত্যিকারে ভালোবেসে থাকেন, একটি সত্যিকারে ভালোবাসা একটি অসহায় জীবনকে রূপ দিতে পারবে এবং একটি মিথ্যা ভালোবাসা একটি সুন্দর জীবনকে নষ্ট করে দিতে পারবে। যেসব ব্যক্তি অল্পতেই কেঁদে ফেলে, সেসব ব্যক্তির মনটা অনেক সবল হয় এবং এইসব ব্যক্তি জীবনে অনেক বেশি কষ্ট পায়, জীবনে অনেক বেশি ধোকা পায়। একা থাকাই ভালো, অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না। একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করবে না। কাউকে খুব বেশি আপন করতে নেই, বিকজ আপন মানুষগুলো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় এটা তুমি সেদিনই বুঝবে যেদিন তুমি কোনো মানুষের কাছ থেকে অবহেলিত হবে। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যাকে আপনি সব কথা শেয়ার করতেন একটা সময় সে কেমন আছে এটাও জিজ্ঞাসা করা যায় না। নিম পাতায় যতই চিনি মিশানো হোক না কেন, নিম পাতা কিন্তু তিতই থাকে। ঠিক তেমনি কিছু মানুষের সঙ্গে আপনি যতই ভালো বিহেভ করবেন না কেন, সে মানুষগুলো আপনাকে ভালো বলতে কৃপণতাই করবে। দুঃসময়ে যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রাখো, একলা চলার সঙ্গী কেবলই তোমার ছায়া। দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত, যেমন এক পা এগিয়ে গেলে অপর পা অহংকার করবে না এবং অপর পা পিছিয়ে গেলে লজ্জিত হয় না। বিকজ তারা জানে তাদের অবস্থান পরিবর্তনশীল। জীবনে পাওয়া না পাওয়া হিসাব কষ্ট নেই, ফলে না পাওয়া পাল্লাটাই বেশি ভাবী হয়ে যাবে। এই নিয়ে তোমার মন খারাপ হবে, ভবিষ্যৎ যেন সুন্দর হয় এভাবেই জীবন পরিচালনা করবো। তোমার চলার পথটা যদি ভুল হয়ে যায় তাহলে নতুন পথ খুঁজে বের করা যায়, কিন্তু জীবনে যদি ভুল মানুষের উপস্থিতি হয়ে থাকে তাহলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। মৃত্যু হয়তো এতটা কষ্টকর নয় যতটা কষ্টকর বুকের মধ্যে তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা। দেখে নিস, একদিন তোর কাছে সবই থাকবে, শুধু বিভক্তি করবার মানুষটাই থাকবে না। টাকা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না, তবে টাকা না থাকলে এই ভালোবাসা আটকে রাখা যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। সত্যিকারের যে প্রিয় মানুষ সে ব্যস্ত থাকলেও তোমার খবর নেবে, কিন্তু প্রিয় সেজে থাকা মানুষটা ব্যস্ত না থাকলেও তোমার খবর নেবে না। ক্ষুধার্ত পেট এবং মিথ্যা ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার কষ্ট করেও ভালোবাসা পাওয়া যায় না। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটাই শিখতে পারলাম না। একদিন তুই ভাবতে ভাবতে অবাক হয়ে যাবি যে ও আমাকে কতটা ভালোবাসতে। সেদিন তুই আফসোস করবি যে আমার ভালোবাসার মানুষটিকে আমি হারিয়েছি, কিন্তু সেদিন আর সুযোগ থাকবে না। কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে এই কাগজের মতো পুড়িয়ে দিচ্ছে। কাউকে যদি তোমার ভালো না লাগে তাহলে তার সঙ্গে অভিনয় করবো না। মনে রেখো, এই অভিনয়ের ফলে তার বিশ্বাসটাই শুধু ভাঙবে না, তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। শুধু হাসলেই যে একটা মানুষ ভালো থাকে তা নয়, অনেক মানুষের হাসির পিছনে লুকিয়ে থাকে হাজারো কষ্ট যা মানুষকে বুঝতে দেয় না। টাকা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না, তবে টাকা না থাকলে এই ভালোবাসা আটকে রাখা যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। মৃত্যু হয়তো এতটা কষ্টকর নয় যতটা কষ্টকর বুকের মধ্যে তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।